আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় সুদী আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি সায়াটিকা বাদ সায়াটিকা কারণ লক্ষণ রোগ নির্ণয় এবং তার সঠিক চিকিৎসা সেই বিষয়ে আলোচনা করব। আমি ডাক্তার এ কে আজাদ সাহেব তার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন প্রিয় সুদী অনেকেই বলে তাকে ওরে বাবারে হাতটা একটু দৌড় রে কোমরটা গেল রে পাটা ঝিন ঝিন দরে গেলো রে উহ মরে যাব না কি আর পারি না বেতা বেতা করে জীবনটা শেষ হয়ে গেল আর চলতে পারি না হ্যাঁ এই বেতা নানা রকমের হতে পারে হাতে বেতা কোমরে বেতা পায়ে বেতা পেটে বেতা বুকে বেতা গলায় বেতা কুমোর অপায়ে বেতা যখন হয় তখন ওই সন্দেহ জাগে এটা সায়াটিকা বেতা নাকি প্রিয় বন্ধুগণ সায়াটিকা বেতা নিয়ে চিন্তিত হবেন না এখন জানবো সায়াটিকা আসলে কী সায়াটিকা হলো একটা স্নায়ু বা নার্ভ এই স্নায়ু বেশ লম্বা হয় কোমর থেকে উরুর পিছন দিকের দুই পায়ের পিছন দিক দিয়ে নিচে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত তাকে এই নার্ভ বা স্নায়ু এটাই সায়াটিকা নার্ভ প্রিয় বন্ধুগণ সায়াটিকার ব্যথা কেন হয় সায়াটিকার কারণ সায়াটিক নার্ভে যদি কোনো কারণে আঘাত লাগে বা চাপ পড়ে তাহলে সায়াটিকার ব্যথা হতে পারে এই বেতা দুই ধরনের হয় এক স্নায়ুতান্ত্রিক বেতা নিউরোজনিক দুই প্রতিফলিত বেতা রেফার্ড পেইন প্রিয় বন্ধুগণ এক গর্ভকালীন সময়ে পেট যখন খুব বড় হয়ে যায় পিছন দিকে সায়াটিকার স্নায়ুতে চাপ পড়ে তখন কোমরে প্রচণ্ড বেতা অনুভূত হয় প্রসবের পর এই বেতা আস্তে আস্তে চলে যায় দুই মেরুদণ্ডের দুই কোষেরুকার মাঝখানে ডিস্ক অনেক সময় স্নায়ুচ্যুত হয়ে সায়াটিকা নার্ভের ওপর চাপ দিতে পারে তখনই প্রচণ্ড বেতা অনুভূত হয় তিন প্যান্টের পিছনের পকেটে মানিবেগ ভারী হলে অনেক সময় সায়াটিকা নার্ভে চাপ পড়ে তখন বেতার সৃষ্টি হয় প্রিয় ভাই ও বন্ধুগণ প্রিয় সুদী চার অতিরিক্ত চেহারা বাড়ি হলে সায়াটিকার নার্ভে চাপ পড়লে ব্যথা হয় পাঁচ দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে সামনে জুখে গাড়ি চালালে এই ব্যথা হয় ছয় দীর্ঘক্ষণ একইভাবে একই ভঙ্গিমায় কাজ করলে এই ব্যথা হয় সাত বিশ্রাম না নিয়ে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে এই ব্যথা হয় আট মেরুদণ্ডের টিউমার হলে সায়াটিকার ব্যথা ভারে নয় মেরুদণ্ডের হার শুরু হয়ে গেলে এই ব্যথা ভারে প্রিয় ভাই ও বন্ধুগণ প্রিয় সুদি লক্ষণসমূহ এক সায়াটিকার বেতা সাধারণত কুমোরের পিছন থেকে পা বরাবর নিচে পায়ের পাতা পর্যন্ত এক প্রবল ব্যথা অনেকে একে নিতম্ব বেতাও বলে থাকে দুই সাধারণত একটি পায়েই বেতাটা অনুভূত হয় তিন দীর্ঘ সময় ধরে একভাবে কাজ করলে পায়ের শিরশির জিন জিন অব্যতা অনুভূত হয় চার পায়ের পাতা ওষার অনুভূত হওয়া পাঁচ প্রস্রাব পায়খানার ব্যাগ ধরে রাখতে না পারা পস্রাব ধরে রাখতে না পারা ছয় চলাফেরা করলে পায়ের বেতা অনুভূত হওয়া সাত একভাবে কাত হয়ে শুয়ে বই পড়লে ব্যথা অনুভূত হয় উপসর্গগুলো আচমকা দেখা দেয় কিছুদিন পর আবার ভালো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনা আপনি সেরে যায় ৩৫ থেকে পঞ্চান্ন বছর বয়সে এটি বেশি দেখা যায় প্রতিকার এবং সঠিক চিকিৎসা এক উষ্ণ জলে স্নান করতে হবে বা গোসল করতে হয় দুই হালকা যোগাসন করলে উপশম পাওয়া যায় তিন মালিশ প্রভৃতি বেতার স্থানে লাগানো যেতে পারে চার মেসেজ করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাঁচ গরম বা ঠান্ডা সেক দেওয়া ছয় ইলেকট্রোথেরাপি সাত হালকাভাবে পান নাড়ানো আট খুব নরম বিছানায় না শোয়া নয় ফিজিওথেরাপি দেওয়া এগারো বেতার ওষুধ খাওয়া এতে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বারো স্ট্রেচিং এক্সারসাইজ তেরো অস্ত্রোপচার চোদ্দো একইভাবে অতিরিক্ত পরিশ্রম না করা পনেরো কোমরে বেল্ট ব্যবহার করা যেতে পারে ষোলো আকুপ্রেশার জুতু ব্যবহার করতে পারেন প্রিয় ভাই বন্ধুগণ তারপরেও যদি কমে না তাহলে একজন নিউরোলজি ডাক্তার দেখাবেন নতুবা একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন লক্ষণ অনুযায়ী তার সঠিক চিকিৎসা রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ